কাঁকসার রাজমাতে জাতীয় সড়কের টোল প্লাজায় তৃণমূল নেতার দাদাগিরি, বিনা টোল দিয়েই পার হলো একাধিক গাড়ি। পশ্চিম বর্ধমানের কাঁকসার রাজমাতে জাতীয় সড়কের সার্ভিস রোডে জমা জলের কারণে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছেন পথ চলতি মানুষ এবং গাড়ি চালকরা। পাশেই রয়েছে জাতীয় সড়কের নিকাশি নালা, সেই নিকাশি নালা পরিষ্কার পরিচ্ছন্ন সংস্কার না হওয়ার কারণে নিকাশি নালার জল জমছে সার্ভিস রোডে। প্রতিনিয়ত ঘটছে একাধিক পথ দুর্ঘটনা। জমা জল নিষ্কাশনের দাবিতে বারবার আন্দোলন করেও কোনো ফল মেলেনি বলে অভিযোগ। আর তারই প্রতিবাদে রাজমাত গ্রামের বাসিন্দারা মঙ্গলবার টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ দেখান। এলাকাবাসীদের সাথে বিক্ষোভে সামিল হন আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের প্রধান চয়নিকা পালের স্বামী তৃণমূল নেতা মোহন পাল। এদিন তাকে টোল প্লাজার কর্মীদের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি দেওয়ার পাশাপাশি জোর করে টোল গেট তুলে দিয়ে সমস্ত গাড়িকে পার করতেও দেখা যায়। তৃণমূল নেতার এই দাদাগিরির ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড়। পরিস্থিতি ক্রমশ উত্তেজনাকর পরিস্থিতিতে গিয়ে পৌঁছায়। টোল প্লাজার কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে যেমন জড়ান তৃণমূল নেতা, তার পাশাপাশি একাধিক গাড়িকে টোল না দিয়েই পার করে দেন তিনি। অবশেষে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে তৃণমূল কংগ্রেসের নেতা মোহন পাল, তিনি জাতীয় সড়ক কর্তৃপক্ষের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদেরকে বেঁধে রাখারও হুমকি দিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত জাতীয় সড়কের সার্ভিস রোডে জমা জল পরিষ্কার করা হচ্ছে বা নিকাশি নালা সাফাই করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন বা বিক্ষোভ জারি থাকবে এবং টোল প্লাজার কর্মী সহ অফিসারদের বেঁধে রাখারও হুমকি দিয়েছেন তিনি। চার মাস ধরে আমাদের রোডের উপরে পুরো জল আছে, প্রত্যেকটা মানুষজন ওই নোংরা জলের উপর দিয়ে বেরোচ্ছে। ওনাদের কোনো নিকাশির ব্যবস্থা নেই, কোনো ড্রেন পরিষ্কার করার ব্যবস্থা নেই। প্রত্যেকবার প্রতিশ্রুতি দিচ্ছিলেন, এতদিন আমরা রোড অবরোধ আমাদের বাড়ির সামনে করেছি, ততদিন আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কাল ঠিক করে দেওয়া হবে, পরশু ঠিক করে দেওয়া হবে, দুর্গা পুজো বাদ হবে, কালী পুজো বাদ হবে। তো যখন কালী পুজোও পেরিয়ে গেছে তারপরেও যখন কোনো কিছু ব্যবস্থা নেওয়া হয়নি, ওর জন্য আজকে আমরা সবাই এসেছি এবং টোলটাকে ফ্রি করে দিই। কতক্ষণ ফ্রি চলবে? আজ লাস্ট এক দেড় ঘন্টা ধরে ফ্রি চলছে এবং আমরা যতক্ষণ আমাদের কিছু ব্যবস্থা হবে ততক্ষণ মানুষ এখানে টোল ফ্রিতেই ব্যবহার করে। গত চার মাস হয়ে গেল, সারা বর্ষাতে এনএচের উপরে জল জমে রয়েছে, প্রত্যেক দিন কেউ না কেউ অ্যাক্সিডেন্ট করছে। আমরা বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েছি এনএইচ একদম অপদার্থের ভূমিকা পালন করছে। এনএইচে যদি জল মারার ব্যবস্থা না করে বা নিকাশি নালার ব্যবস্থা না করে তাহলে টোল তুলতে দেবে না। টোলের এই এনএইচের অফিসারগুলোকে ওখানে বেঁধে রাখবে যদি আজকে যদি টোলটা পরিষ্কার বাঁধ বই। আপনারা এখন কী চাইছেন? আমরা চাইছি এখন নিকাশি নালা পরিষ্কার করে জল জলের ব্যবস্থা করে মানুষ যাতে পরিষেবাটা পায়। আর এই লক্ষ লক্ষ টাকা যদি টোল তুলছে কী জন্য? মানুষ যদি পরিষেবা না পায়। এনএইচের উপর নিকাশি নালা আছে আমাদের রাজমান উত্তরায়ণ, যেটা রাজমান্ডের উত্তর প্রান্তে আমরা বাসিন্দা, আমাদের এলাকার জন্য সেখানে কি এখনও জল জমে আছে? জল এক হাঁটু বরাবর জল জমে আছে। আপনি চলে গেছে দেখুন কী পরিস্থিতি মানুষ দাঁড়িয়েছে। আপনার নাম? মোহন পাল। লোকে দ্বারা রাজবন্ধ কে লোকাল লোক কে দ্বারা ড্রেন কো লেকে ইস্যু করকে ওর টোল কো ফ্রি কিয়া গয়া। লগভগ 40-45 মিনিট তক টোল ফ্রি হুয়া হ্যায়, গভর্নমেন্ট কা রেভিনিউ লস হুয়া হ্যায়। ড্রেন কা ইস্যু জো বানায়া জা রহা হ্যায় উসমে ঘর কা পানি ছোড়া জা রহা হ্যায়, ইসকে ওয়াজহ সে ও পানি 10 বার মে খুদ স্বতঃ নিকলওয়া কে আয়া হুঁ ওয়হাঁ পে, পাম্পিং সেট কে মাধ্যম সে তথা মোটর কে মাধ্যম সে। দুর্গা পূজা সে উপর কা মে গিরওয়ায়া, দেখাইয়ে উসকা বিল দেখাইয়ে, जैसे वो पूरा मटेरियल बह गया है। बिल भी मिलेगा आप अभी।
फ्री बिल दिखाता हूँ। बोलिए बोलिए बोलिए। फ्री हुआ, गाड़ियाँ फ्री गई हैं रेवेन्यू। आपका नाम और परिचय? पवन प्रशांत सिंह नाम है मेरा, मैं ऑपरेशन मैनेजर हूँ बरवड्डा का। किसका? बीएल प्रोजेक्ट का, बरवड्डा पानागढ़ एक्सप्रेस वे का ऑपरेशन मैनेजर।